হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি। জানিন জাপানের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা যাব ইসে জিঙ্গু। ইসে জিঙ্গু কি সে সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটি দেখুন এবং উপভোগ করুন। আমরা এখন চলে এসেছি ইসে জিঙ্গু। ইসে জিঙ্গু হলো জাপানের একটি পুরনো মন্দির। মন্দিরটা প্রায় 2000 বছরের পুরনো। এই মন্দিরটিকে জাপানের ইম্পেরিয়াল হাউস বলা হয়ে থাকে। এই মন্দিরটির আরেকটি নাম হলো কোতাইজিঙ্গু বা নাইকুও বলা হয়ে থাকে। এটি হলো মন্দিরে প্রবেশের গ্রেট, এগুলোকে তোরি গেট বলে। প্রতিটি জাপানিজ টেম্পেলে এরকম তোরি গেট থাকে। এটি উজি ব্রিজ, যেটি 100 মিটার লম্বা এবং কাঠের তৈরি। এই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে ইসুজুগাওয়া রিভার। এই ব্রিজটি তৈরি করার সময় কোনো রকম পিন বা পেরেক ইউজ করা হয়নি, সম্পূর্ণ কাঠের মাধ্যমে জাপানিজ পদ্ধতিতে এটিকে তৈরি করা হয়েছে। শিন্তো ধর্মের ঐতিহ্য হিসাবে এই ব্রিজটিকে প্রতি 20 বছর অন্তর পুনর্নির্মিত করা হয়। শিন্তো ধর্মের ধারণা অনুযায়ী মৃত্যু এবং পুনর্জন্মের সাথে মিল রেখে এই মন্দিরটিকে প্রতি 20 বছর অন্তর ভেঙে ফেলা হয় এবং পুনর্নির্মাণ করা হয়। চারিদিকে গাছে ঘেরা সুন্দর একটি পরিবেশ। এই মন্দিরটি জাপানের সবচেয়ে পুরনো এবং পবিত্র মন্দির। জাপানের জাতীয় ধর্ম শিন্তোর বাড়ি বলেও এটিকে মনে করা হয়ে থাকে। এই মন্দিরটিতে জাপানের প্রধান দেবতা বা সূর্যদেবী আমাতারাস বসবাস করেন বলে মনে করা হয়। জাপানের মন্দিরে প্রবেশ করার আগে নিজেকে পিউরিফিকেশন বা শুদ্ধকরণ করার রিচুয়ালস প্রচলিত আছে। এটি যে কোনো জাপানিজ মন্দিরে যেতে গেলে আপনাকে আগে হাত ধুয়ে তারপর জাপানের মন্দিরে প্রবেশ করতে হয়। এটিও একটি হ্যান্ড ওয়াশিংয়ের জায়গা। সবাই এখানে এসে আগে নিজেদের হাত ক্লিন করে, তারপর মন্দিরের দিকে রওনা দেয়। এই নদীতে নিজের হাত এবং মুখ ক্লিন করে নিজেকে শুদ্ধিকরণ বা পিউরিফিকেশন করার পরই মন্দিরে যেতে হয়। এই নদীটিকে পবিত্র নদী বলে মনে করা হয় বলে এখানে কয়েনও নিবেদন করে অনেকে। এই টেম্পেলটি মিয়ে প্রিফেকচারে অবস্থিত। এখানে আসতে হলে ইসে স্টেশনে নেবে 30 মিনিট বাসে করে আসতে হবে।
থাকি আপনি পূজো দিতে চাইলে এখানে পূজো দিতে পারি গাছগুলি খুবই পুরনো প্রায় কয়েকশো বছর আগেরকার গাছ গাছগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য প্রতিটি গাছের গোড়ায় এরকম বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে আমরা এখন চলে এসেছি মেন মন্দিরের সামনে এই মন্দিরটিকে কোতাইজিঙ্গু বলা হয়ে থাকে বা নাইকুও বলা হয়ে থাকে ইসে জিঙ্গুর ১২৫টা শিন্তো শ্রাইনের মধ্যে প্রধান দুটি হলো নাইকু আর গেকু প্রথমে গেকু ঘুরে এসে নাইকুতে আসতে হয় এই মেন শ্রাইনের ভিতরে বাহ্যিক দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ কেবলমাত্র জাপানের রাজপরিবার এবং পুরোহিতদেরই অনুমতি আছে মন্দির থেকে বেরিয়ে আপনারা দুটি শপিং স্ট্রিট পাবেন সেখানে বিভিন্ন রকমের জিনিস এবং খাবার স্টল সবই আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরকম জাপান রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন